এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আসলে আমাদের শুরু মঞ্চ দিয়ে, তারপরে কিন্তু বেতার, তারপরে টেলিভিশন। আমরা যখন কাজ শুরু করি তখন টেলিভিশন আসেনি। আর সম্ভবত একটি ব্যক্তিগত পর্যায়ের কোনো রেডিও চ্যানেলেই আমার প্রথম আসা। আর দ্বিতীয়ত যে কারণে ভালো লাগা, সেটি হচ্ছে যেখানে 71 এই সংখ্যাটা পাওয়া যায়, সেখানেই আমাদের একটা চেতনায় আমাদেরকে শানিত করে। তখন মনে হয় যেখানেই এসেছি সেখানকার মালিক, কর্তৃপক্ষ, শিল্পী, কলাকুশলী এবং যারা কাজ করছেন তারা মুক্তিযুদ্ধের চেতনায় শানিত। তো সেইখানে আসতে পারলে ভালোই লাগার কথা, আমারও তাই লেগেছে। স্কলারশিপটা যারা দিচ্ছে, সানজেন নামের যে প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানও আমি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। এখন তো চীন অনেকভাবেই, অনেক ক্ষেত্রেই আমাদেরকে চীন এবং জাপান, ভারত সবাই আমাদের সঙ্গে সহযোগী অংশীদার হিসাবে কাজ করছে। এই স্কলারশিপটিও কিন্তু একটা অংশীদারিত্বেরই একটি বহিঃপ্রকাশ। অতএব এই স্কলারশিপের মাধ্যমে দুই দেশের বন্ধন, আর্থিক যোগাযোগ আরও সুদৃঢ় হবে, এই আশা করি। তাদেরকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই।